অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় তা জাতির সামনে তুলে ধরে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হওয়া উচিত, তবে ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন মহিলা দলের নেতাকর্মীরা। এই যে একটা যুদ্ধের বিনিময়ে নতুন একটা স্বাধীনতা আমরা পেলাম, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃত স্বীকৃতি, দেশটা তার সমাজে দেশে ফিরে আসতে পারে, এবং আমরা যে রাজনীতিটা করেছি এতদিন একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে সেই রাজনীতির জন্য আমরা আরও সুন্দরভাবে সুস্থভাবে আমরা করতে পারি। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির মহাসচিব। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা।